এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন ফিহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন ফিহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন ফিহি কুবিদা রূহু আদম এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমআতু লিল জুমআ কাফফারাতুন লিমা বাইনহুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ছড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ ডেকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ো ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমানা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্নাহ এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ কি কারণে এদেশে দেয় আল্লাহু আলাম আল্লাহু আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা অজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জাওরা এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাত এটা সুন্নাতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন আব্দু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লাই কর ঠিক কিনা এই জন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাহ জিমি ইয়াউমিল জুমা দ্বারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শাব্দিক অর্থ কি
আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম, ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া। কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাতু ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ফাতাকুম ফাতিমু। বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের একামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে, কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত থেকে দৌড় দিবেন কিভাবে? যাবেন আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা চিল্লায় এখন ঠিক কিনা, তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবে। অনেকে এই কাজ